হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিলাস খাবার দাবার থেকে নীলা বলতেছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওজন কমানোর জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগতেছে সেটা হচ্ছে সিয়াসিড। তবে এখনও অনেক আপুরা জানেন না সিয়াসিডটা কোথায় পাওয়া যায় বা এটার দাম কেমন। আজকে আমি আপনাদেরকে সরাসরি দোকানে গিয়ে দেখাবো সিয়াসিডটা কোথায় পাওয়া যায়, দাম কেমন, এবং কি আপনারা এই সিয়াসিডটা কীভাবে খেলে আপনাদের ওজনের সাথে সাথে পেটের যত মোটা চর্বি হোক না কেন গলে যাবে। তো আমি সরাসরি আপনাদেরকে দোকানে নিয়ে চলে আসছি। আমি এখানে আমার এলাকার মধ্যে যে দোকানগুলোর সবচেয়ে বড় দোকানটা সেটাতে আমি এখন চলে আসছি। এটা হচ্ছে একটা বাজার, আর বাজারের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কিছু দোকান আছে অনেক বড় বড়, আর এগুলার মধ্যে সব ধরনের কিন্তু মশলা পাওয়া যায়। আপনারা হয়তোবা খেয়াল করে দেখতেই পাবেন, খেয়াল করলে যে আশেপাশে যেসব দোকানগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু সবগুলো একই রকম দোকান, মশলা পাওয়া যায়। এখানে আপনি সব ধরনের জিনিস পাবেন, যেমন দেখতেই পাচ্ছেন লবঙ্গ, গোলমরিচ, এখানে কালো জিরা, তারপরে আদা, রসুন থেকে জিরা, সব রকমের জিনিস পাবেন। এবং কি আপনারা যত রকমের বাদাম, হিমালয়ান পিঙ্ক সল্ট, সব কিছু কিন্তু আপনারা এখানে পাবেন। তো আমি সিয়াসিডটা দেখলাম, সিয়াসিডটা কেমন, এবং কি প্লাস আমি তিসিটাও দেখলাম যে তিসিটা কেমন। তবে এখানে তিসিটা খুব একটা ভালো না, তো আমি সেই জন্য তিসিটা নিব না। আর এখানে সিয়াসিডটা দেখলাম, সিয়াসিডটা কিন্তু ভালো আছে। আর আপনারা যখন সিয়াসিড নেবেন তখন একটু দামাদামি করে নেবেন। এর কারণ হচ্ছে কিছু দোকানে বেশি দাম চায়, আবার কিছু দোকানে কম দাম চায়। আর একটা জিনিস হচ্ছে আপনারা যখন সিয়াসিডটা নেবেন তখন কিন্তু একটু দেখে শুনে নেবেন, কারণ কিছু কিছু দোকানে আছে ভালো না, আবার কিছু কিছু দোকানে আছে অনেক ভালো সিয়াসিড পাওয়া যায়। তো সিয়াসিডের দামটা কেমন? আগে কিন্তু সিয়াসিডের দাম অনেক বেশি ছিল, ইদানিং কিন্তু দামটা অনেকখানি কমে গেছে। তো আমি এখন আর কিছু দোকানেও দেখলাম, সেখানে আমার কাছে 100 গ্রাম চাইল 70 টাকা, তবে এরা চাচ্ছে 100 গ্রাম 60 টাকা। তবে সিয়াসিডগুলো ভালো ছিল, তো সেই জন্য অবশ্য আপনারা যখন নেবেন তখন কিন্তু একটু দামাদামি করে তারপরে নেবেন, কারণ দোকানদারদের অভ্যাসে হচ্ছে একটু বেশি করে চাওয়া আর কি। তো আমি 100 গ্রাম সিয়াসিড নিয়ে আসছি 60 টাকা দিয়ে। তো বাসায় এসে আমি এগুলাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিছিলাম। আপনারা অবশ্যই শুকনো কাপড় দিয়ে একটুখানি মুছে নেবেন, এর কারণ হচ্ছে যেহেতু ওনারা প্যাকেটে রাখে এবং কি বারবার হাত দিয়ে ধরে, তো সেজন্য একটুখানি মুছে নিলে ভালো হয়। যেহেতু আমরা এগুলা কিন্তু ধুয়ে খেতে পারবো না, এগুলা এমনি ভিজিয়ে খেতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আগে আপনারা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেবেন, এরপরে আপনারা খাবেন। তো আমি এখানে 3 চামচ সিয়াসিড নিয়ে নিছি, এরপরে কিছুটা পানি দিয়ে এখন আমি এগুলাকে ভিজিয়ে রাখতেছি। আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খেলে আপনাদের তলপেটের যে চর্বিগুলো আছে সেগুলো কেটে যাবে, এবং কি আপনারা ডায়েটের মধ্যে এটা কিভাবে খাবেন সেটাই দেখিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা পানি দিয়ে এগুলাকে এখন ভিজিয়ে রাখবো, আর আধা ঘন্টার জন্য এখন আমি এগুলাকে ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন বা আরও কমও ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে সমস্যা না। তো আমি এটাকে ভিজিয়ে রেখে এখন চলে আসছি একটা লেবু কাটতে, আর লেবুটা অবশ্যই আমাদের ডায়েটের জন্য লাগে, সেটা তো আপনারা জানেন। লেবু আমরা খেতে হয় যারা ডায়েট করতেছি, হয়তোবা অ্যাপেল সিডার ভিনেগার অথবা লেবু। তো আমি তো সবসময় লেবুটাই বেশি পছন্দ করি, কারণ অনেকে আছেন অ্যাপেল সিডার ভিনেগার গন্ধের জন্য খেতে পারেন না। তো দেখতেই পাচ্ছেন সিয়াসিডটা এখানে কীরকম করে ভিজে গেছে, খুব সুন্দর করে কিন্তু ভিজে ফুলে উঠছে। এটা একদম দেখতে তোকমা দানার মতো দেখা যায়, তবে এটা তোকমা দানা না, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন এখন দেখিয়ে দিব এটাকে কিভাবে আপনারা খাবেন। তো এখানে যে আমি লেবুটা কেটে রাখছিলাম সেখান থেকে আমি লেবুর রসটা নিয়ে নেব। এটা আমি অনেকবারই আপনাদেরকে দেখিয়ে দিছিলাম যে কিভাবে খাবেন, তো তারপরে আবার দেখিয়ে দিচ্ছি।
লেবুর রস কতটুকু খাবেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করে, তবে যতটুকু বেশি দিবেন ততই ভালো। আর আপনারা চাইলে কিন্তু এখানে মধুটাও মিক্স করতে পারেন, তবে আমরা যারা ডায়েটে আছি কিন্তু ডায়েটে কি মধু খাওয়া যাবে না, যারা বিশেষ করে আমরা যেকে লাইফস্টাইলে আছি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের, তারা কিন্তু কোনোভাবেই মধু খেতে পারবো না। তা আমি লেবুর রসের সাথে এখানে আবার 3 চামচ এখানে আমি চিয়া সিড নিয়ে নিছি, আর এটাকে এখন একটু ভালো করে মিক্স করে নিছি, যেহেতু এগুলো আটকায় আছে একটার সাথে একটা, তো সেই জন্য একটুখানি মিক্স করে নিছি। তবে অবশ্যই আপনারা এখানে গরম পানি দিতে চেষ্টা করবেন, কুসুম গরম পানি দিয়ে তারপরে খাবেন, আর কুসুম গরম পানি দিলে কিন্তু এটা কার্যকারিতা একটু তাড়াতাড়ি হয়। তো আমি একটুখানি গরম পানি দিয়ে দিছি, তবে বেশি গরম না, একটু কুসুম গরম পানিটাই দিছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট। অনেকে আবার এটাও বলবেন যে হিমালয়ান পিঙ্ক সল্ট কোথায় পাওয়া যায়, যে দোকান থেকে আপনারা এখন চিয়া সিড নেবেন সেই দোকানে আপনারা খোঁজ করলে কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্টটাও পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই আপনারা হিমালয়ান পিঙ্ক সল্ট দিবেন, দিয়ে মিক্স করে এটা আপনারা সকালবেলা অথবা রাতে ঘুমানোর আগে অথবা আপনারা দিনে 2-3 বারও খেতে পারেন, সমস্যা নাই। তবে আপনারা যখন খাবার খাবেন তখন কিন্তু খাবার খাওয়ার আগে, আপনি যদি 3 বেলা খাবার খান, 3 বেলা খাবার খাওয়ার আগে যদি আপনারা এরকম করে 1 গ্লাস করে খেয়ে নেন, তখন কিন্তু আপনার পেটটা অনেকক্ষণ ভরা থাকবে, এবং কি এটার যে কার্যকরিতা সেটা হচ্ছে আপনার দ্রুত ওজন কমানো, অবশ্যই আপনার ওজন কমে যাবে ইনশাল্লাহ। তো অবশিষ্ট আমার বাটির মধ্যে যতটুকু রয়ে গেছিলো আমি সেটাকে এভাবে মিক্স করে নিছি। তবে আমি আগেই বলছি আপনারা চাইলে এখানে মধু দিতে পারেন যারা নর্মাল ডায়েটে আছেন, তবে যারা আপনারা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ডায়েটে আছেন তারা কিন্তু মধু দিবেন না, এভাবে খেয়ে নেবেন। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা আগে থেকে করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।